হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নাম দিয়ে একটি আমি ফটো এডিট করে গেছি এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো গাইস, আপনারা কীভাবে আপনার নাম দিয়ে এরকম ফটো এডিটিং করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে, সেটা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলেই খুবই সহজে শিখতে পারবেন। এডিট করার জন্য আমি যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করেছি সেই ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা লিঙ্কে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। তো গাইস, ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। গাইস, আজকে আমরা এডিটটি করার জন্য স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ইউজ করব। যাদের কাছে এই স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি ফটো এডিটিং করার জন্য খুব বেস্ট একটা অ্যাপ। তো আমি চলে যাবো স্ন্যাপশিটে। স্ন্যাপশিটে আসার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা সবগুলো পিকচার শো করবে। তো ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছেন সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি চলে যাবেন টুলসে। টুলসে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন টেক্সটে। টেক্সট কোথায় আছে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন। নিচে আসার পর এখানে টেক্সট টুলসটা চলে আসছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা স্ক্রিনে ডাবল ট্যাপ করবো। ওকে, তারপর এই লেখাটা চলে আসবে, এখান থেকে এটাকে ক্রস করে দিব। তারপর এখান থেকে আপনারা আপনাদের নামটা লিখে দেবেন। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। ওকে গাইস, তারপর এখান থেকে আমি এটাকে ওকে দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা অক্ষরের শেষে একটা করে স্পেস দিয়েছি, এতে লেখাটা নামটা খুবই সুন্দর দেখাবে এবং বড় দেখাবে। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। তারপর এখান থেকে আমি এই টেক্সটটা বা ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে আমি এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে লাইন, যে লাইন লেখাটা আছে এটাতে ক্লিক করে দিলাম। গাইস, এখন আমরা এই লেখাটা বড় করার জন্য জাস্ট এটাকে দুটো আঙুল ফিঙ্গার দিয়ে এটাকে জুম করে বড় করে দিব এবং এইখানে বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঝামাঝি বসিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আপনি জাস্ট এখানে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে একটা অপশন রয়েছে, এটাতে একটা ক্লিক করবেন। তারপর নিচে ভিউ এডিটসে ক্লিক করবেন। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্রাশটাতে ক্লিক করে দিবেন। ওকে, তারপরে এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখে এটাকে মোছা যায় কিনা, হ্যাঁ মোছা যাইতেছে। তো আমি এটাকে আবার ব্যাক নিয়ে আসবো। ওকে, ব্যাক নিয়ে আসলাম। তো এখন আমরা এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা জুম করে নেব পিকচারটা। জুম করে নেওয়ার পরে আমাদের লেখাটা যাতে পাতার নিচে দেখা যায় সেই লুকটা দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে এটাকে ইরেজ করে দিব। গাইস, আমি নিচে মিটারটা ডাউন করে দিব। অবশ্যই আপনারা এখানে জিরো রাখবেন আর এটাকে অবশ্যই এভাবে টিক করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনি ইরেজ করা শুরু করে দিবেন। ভালোভাবে জুম করে নেবেন যাতে সম্পূর্ণ ইরেজটা সঠিকভাবে হয়। তা আমি আগে এভাবে র্যান্ডমলি ইরেজ করে নিই, পরে এটা ঠিক করে নিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে খুবই বাজে দেখাচ্ছে। এটাকে ব্যাক নিয়ে আসার জন্য জাস্ট এখানে ট্যাপ করে এটাকে 100% করে দিবেন। তারপর এই লেখাটাকে বা এই কালারটাকে আপনি নিয়ে আসবেন। তো আপনি চাইলে এখানে যে কোনো কালার নিয়ে আসতে পারেন, যে কোনো কালারের লেখা লিখতে পারেন। ওকে, তো এখানে সাদাটাই বেস্ট আমার মতে। ওকে, আমরা এই পাতাটা ঠিক করে দিলাম, এটাকে আরেকটু ঠিক করে দিই। ওকে, এটা করে দিলাম। তারপর এখান থেকে আইটা আমরা কি করব, আইটাকে এটাকে ডাউন করে দিই আগে। তারপর এটাকে রিমুভ করি। তারপর এটাকে আবার 100% করে দিব। এখন আমরা এটাকে পারফেক্টলি ঘষে একদম ঠিক করে দিব। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে পাতাটা আমার লেখাটার উপরে রয়েছে। ওকে, ওকে গাইস, আমাদের কাজটা হয়ে গেল। এখন আপনাদেরকে বলে রেখে যে আপনারা অবশ্যই এই কাজটি আস্তে আস্তে করবেন, তাহলে কিন্তু আপনার ছবিটি অনেক বেশি সুন্দর হবে এবং এমনভাবে করবেন যেন আপনার নামটা বোঝা যায়। ওকে, তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু বোঝা যাচ্ছে, DIDAR। ওকে, তারপর এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এই এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নেবো। তো এক্সপোর্ট দিয়ে সেভ করে নিলাম। এখন আমরা চলে যাব লাইটরুম অ্যাপটিতে। সো গাইস, যাদের কাছে লাইটরুম অ্যাপটি নেই তারা অবশ্যই এই লাইটরুম অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। গাইস, আমি চলে আসলাম গ্যালারিতে যেখানে আমার ছবিটি সেভ হয়েছে স্ন্যাপশিট থেকে। সো এখান থেকে আমি শেয়ারে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যাডোবি লাইটরুম অ্যাপটি সিলেক্ট করে দিব, তাহলেই অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে এই ফটোটি অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপর নোটিফিকেশন চলে আসছে। এখান থেকে আমি এটাকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর অল ফটোসে ক্লিক করব, তাহলে আমার সবগুলো পিকচার শো করবে। এখান থেকে আমি এই পিকচারটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এডিটিং প্যানেলে চলে আসলাম। তো এখান থেকে আমি সর্বপ্রথম চলে যাব লাইটে। লাইটে যাওয়ার পর এক্সপোজার একটু বাড়িয়ে দিলাম।
ओके তারপর আমি এখান থেকে কালার চলে যাব এটাতে তারপর এখান থেকে আমি মিক্সে চলে যাব তারপর এখান থেকে গ্রিনে চলে যাব গ্রিনে যাওয়ার পরে এটাকে গ্রিনটা ভরে দিলাম ওকে তারপর এখান থেকে ডান দিয়ে দিব ডান দিয়ে দেওয়ার পরে এখান থেকে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম তারপর চলে যাব এখানে এখানে আসার পরে টেক্সচারটা বাড়িয়ে দিব ক্লিয়ারিটিও বাড়িয়ে দিব তারপর একটু ভিগনিটি দিয়ে দিব তারপর আমি চলে যাব এখানে ডিটেইল আসার পর এখান থেকে শার্পিংটা বাড়িয়ে দিব ওকে তো গাইস মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে তো এখন এই সবগুলো কাজ আপনার শেষ হয়ে গেলে এখান থেকে আপনার পিকচারটা সেভ করার জন্য উপরে একটা শেয়ার অপশন আছে এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করলে আপনার পিকচারটি সেভ হয়ে যাবে আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের নাম দিয়ে এইরকম একটি ফটো এডিটিং করতে পারবেন যেটা দেখতে খুবই সুন্দর এবং ক্রিয়েটিভ মনে হচ্ছে সো গাইস যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন যেখানে আমি আপনাদেরকে ফটো এবং ভিডিও এডিটিং সম্পর্কে অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি আজকের মতো আমাদের এখানেই টিউটোরিয়াল শেষ দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ